প্রথমে ক্যাম স্ক্যানারটা ডাউনলোড করবে। ডাউনলোড হবে, এটা তারপরে দেখাচ্ছি। ক্যাম স্ক্যানারটা ডাউনলোড করো, তারপরে হচ্ছে দাঁড়া বলছি ডাউনলোড হোক। হচ্ছে ডাউনলোড হয়ে গেল, তখনও ওপেন করবে, এটা ওপেন করবে। হ্যাঁ, এবার এখানে আসার পরে এই যে স্টার্ট টু ইউজ এইটা ক্লিক করবে। তারপরে এখানে দেখো কি বলেছে, বলেছে হচ্ছে এন্টার দ্য ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস। এখানে তো এই যে ফোন নাম্বারটা আছে, এখানে তোমার যে ফোনটা সেটা ফোনের নাম্বারটা দাও, ফোন নাম্বারটা দেবে। এই ফোন নাম্বারটা দেওয়ার পরে দিলে, দেওয়ার পরে এখানে নেক্সট করবে। তারপর তোমার কাছে একটা ওটিপি ওটিপি কোড আসবে, আমার কাছে যেখানে এসছে 891439, সেরকম তোমার মোবাইলে একটা কোড আসবে 891439 যে কোডটা দেবে সঙ্গে সঙ্গে এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলে, পাসওয়ার্ডটা দেবে। এটা তোমার যা ইচ্ছা পাসওয়ার্ড সেটা দেবে, স্টার্ট টু ইউজ করবে। এইবার তোমার এটা সাইনিং ইন হবে। এইবার সাইন ইন হওয়ার পর স্টার্ট টু ইউজ হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাকে এই যে অ্যালাউ ক্যাম স্ক্যানার টু অ্যাক্সেস ফটোস মিডিয়া অ্যান্ড ফাইলস অন ইয়োর ডিভাইস, এটাকে অ্যালাউ করবে। অ্যালাউ করার পর এই যে এখানে দেখো স্টার্ট স্ক্যানিং অপশান দেওয়া আছে, এইটা ক্লিক করবে। এখানে তোমাকে বলবে অ্যালাউ ক্যাম স্ক্যানার টু টেক পিকচার্স অ্যান্ড ভিডিওস, এটাও অ্যালাউ করবে। এটা অ্যালাউ করার পরে এখানে স্টার্ট ডেমো আছে, এটা দিতেও পারো বা কেটেও দিতে পারো, ঠিক আছে। এইবার এইখানে দেখো নিচে এখানে এই যে আইডি ফটোস ওসিআর ডক্স আছে, তুমি ডক্সের জন্য এটা করবে, ঠিক আছে। এইবার ডক্সে দেওয়া আছে, তোমাকে আর চেঞ্জ করার দরকার নেই। এইবার যে যে ধরো এই বইটা, এই যে এই বইটা আছে, এই বইটারই কোনো পেজের ফটো আমি তুলবো, ঠিক আছে। ধরো এই পেজটায় আমাকে এই পেজটা পিডিএফ করো, ঠিক আছে। তো যখনই আমি পেজটার ফটো তুলব এটাকে নেবে, ঠিক আছে। ধরো Bye.
এরকম ফটোটা নিলে একটু ক্লিয়ার হলো না, যদি এরকম উল্টো স্ক্রিন হয়েছে তাহলে রোটেট করে নেবে। রোটেট করার পর এই যে পৃষ্ঠাগুলো আছে না, পৃষ্ঠাগুলো যেখানে যেখানে আছে ওরা অটোমেটিক্যালি নিয়ে নেবে, যদি না নেয় তোমাকে সেইটা টেনে টেনে সমান করতে হবে। যেমন ধরো এইটা যদি ধরো এটা তোমার এরকম চলে আসে, সেটা ধরো ওই পেজটা বাড়তি এখানে তোমাকে এইটাকে বাড়তি যেখানটা আছে সেখানটা নিয়ে যাবে, নিয়ে গেলে এইটাকে নেক্সট করবে। নেক্সট করার পর তোমাকে এই পেজটা পুরোটা তোমার পিডিএফ, এই ফার্স্ট পেজটা হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি এখানে অনেক ম্যাজিক কালার থাকে, লাইটিনিং থাকে, যেটা ম্যাজিক কালার ওরা নর্মাল যেটা দেবে সেটাই নিয়ে নেবে, অন্য কিছু করার দরকার নেই। আর যদি খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হয় তখন এই বিবি বি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই যে এইটা অপশনটা ক্লিক করতে পারো, ম্যাজিক কালারটাই সবচেয়ে বেস্ট, ওটাই রেখে দেবে। এটা করার পর সেভ করলে ঠিক আছে। এইবার এখানে আপগ্রেড ফাপগ্রেড কিছু করার দরকার নেই। এইবার এখানে এই যে কন্টিনিউ থাকবে, কন্টিনিউয়ে যাবে, ঠিক আছে। এইবার দেখো এখানে, তারপরে ধরো আর একটা পেজ তুলবে, যেই তুললে এই পেজটা চলে এলো, দেখো এটা একটু বেরিয়ে আছে। তুমি পেজটা সমেত নিয়ে করার চেষ্টা করো, ঠিক আছে। এখন নর্মাল ফটো তোলা পেয়েছে সেরকমই তুলবে। তোলার পর এখানে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ নেক্সট, এইটা ক্লিক করে, ক্লিক করার পর এখানে সেভ হয়ে গেল, ঠিক আছে। এইবার এইটাকে এই এই যে সেভ অপশানটা, এই যে রাইট চিহ্নটা, এটা ক্লিক করে সেভ হয়ে গেল। এইখানে এখানে কন্টিনিউ করবে, ঠিক আছে। বেরিয়ে যেতে হয় মানে এখানেই ধরো তোমার শেষ হয়ে গেলো, দু পেজ তোলার পরে তোমার যদি শেষ হয়ে যায় তাহলে এখানটা ডান করে দেবে, ঠিক আছে। তো তোমার এইটা চলে এলো, ঠিক আছে। আর যদি এইটার কোনো পেজ দুটো হয়ে গেল, এবার যদি ধরো পেজটার নাম করতে হয়, ধরো ওর নামে, ধরো ওর নাম হচ্ছে, কারোর নাম হচ্ছে রাম, রাম নামে সেভ করবো, তখন কি করবে, এই যে এখানে এই বেরোনোর পর এই যে এখানটা দেখতে আছে এই যে তিনটে ডট, এইটা ক্লিক করবে, এখানে রিনেম লেখা আছে যেখানে, ওখানে এখানে গিয়ে রাম লিখে দেবে, ঠিক আছে। তাহলে নাম নামে সেভ হয়ে গেল, ঠিক আছে। এবার ধরো এই রাম নামের যে ফাইলটা, এখানে ধরো তোমার মেন নাম দিয়ে যদি সেভ করতে তাহলে তোমার মেন নাম দিয়ে দিলে, এবার এই রাম নামের ফাইলটাই ধরো তোমাকে মেল করতে হবে কাউকে। মেল করার জন্য কি করবে, যে ফাইলটাকে ধরো তোমাকে পাঠাতে হবে, এই এই আমার রাম নামের এই যে ফাইলটা আছে এটাকে ধরো মেল করতে হবে, যে কোনো মেল অ্যাড্রেসে মেল করবো। তাহলে এইটা ধরো রামকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এখানে চাপ দেবে তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এখানে দেখো শেয়ার অপশান আছে নিচে, দেখো এই যে শেয়ার অপশানটা আছে এটাকে সিলেক্ট করো। শেয়ার অপশান সিলেক্ট করলে দেখবে এখানে অনেকগুলো অপশান আছে, সেন্ড টু পিসি, যদি এখানে মেল আইডিটা না থাকে তাহলে মোরে এখানে সিলেক্ট করবে। এবার এখানে দেখবে মেল জিমেল বলে অপশান আছে, জিমেলে এলে, জিমেলে আসার পরে এই ফাইলটা ওর সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এইবার কাকে পাঠাবে, যাকে পাঠাবে ধরো তার মেল আইডি হচ্ছে, ধরো আমার মেল আইডিতে পাঠাবো, টু যেখানে থাকবে সেখানটা যার মেল আইডিতে পাঠাবে তার নামটা লিখে দেবে, ঠিক আছে। যে তার মেল অ্যাড্রেসটা লিখে দেবে, যেমন তুমি যদি স্কুলে পাঠাও তখন স্কুলের জন্য স্কুলের যে মেল অ্যাড্রেসটা সেটা লিখে দেবে। এখানে অলরেডি আমার মেল অ্যাড্রেসটা দেওয়া ছিল, ঠিক আছে, ওই জন্য এটা নিয়ে নিচ্ছিল। এবার যেই লেখা হয়ে গেল এটা যদি হয় তাহলে আমার টাইম সেভ করা আছে, এটা এটা চলে আসবে, না থাকে তাহলে জাস্ট তোমার .com মতোই থাকবে, ঠিক আছে। এবার দেখো এই এই যে এবার এই
এইবার এইটা জাস্ট এখানে উপরে যে এই যে এই অপশানটা দেখছো এরর মতো এইটা বাট সুইচ চিপে দেবে তোমার মেইল চলে যাবে, ঠিক আছে। কন্টিনিউ টু শেয়ার হয়ে গেল, যদি আবার পাঠাতে হয় আর একটা ফাইল নিয়ে করতে হয় তখন আবার করবে, ঠিক আছে।